আমাদের দেশের বেশিরভাগ মানুষই সহজ সরল, আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু পার্টি গড়ে উঠেছে যাদের আমরা অজ্ঞান পার্টি হিসেবে চিনি। তারা কিভাবে কাজ করে সেটা আপনি বাসে ট্রেনে একটু খেয়াল করলে দেখতে পাবেন। দেখবেন লেখা আছে, অপরিচিত কারো কাছ থেকে কিছু নিয়ে খাবেন না। অপরিচিত লোকটি এমন ভাবে কথা বলবে মনে হবে আপনার আপন মানুষ, এমনও দেখা যাবে তিনি আপনার পাশের গ্রামের লোক, আপনি ঠিক মনে করতে পারছেন না আসলে এই লোকটি পাশের গ্রামে ছিল কিনা, তবুও তার কথা মনে হবে হয়তো থাকতেও পারে। তারপর তারা আপনাকে ওষুধ মেশানো খাবার খাওয়াবে, হতে পারে সেটা এক খিলি পানির সাথে মেশানো কিংবা মিষ্টির সাথে, এমনকি সাধারণ পানির সাথেও মেশানো থাকতে পারে। খেলেন তো সব হারালেন। এই ওষুধ একবার পেটে গেলে অনেক সময় পর্যন্ত হোশ থাকবে না আপনার। আমার পরিচিত একজনের 2 দিন পর জ্ঞান ফিরেছিল। ঔষধ অতিরিক্ত মাত্রায় পড়লে আপনি মারাও যেতে পারেন। কথা বলছিলাম ঈগলের নতুন নাটক অজ্ঞান পার্টি নিয়ে, যেখানে এমনই এক অজ্ঞান পার্টি লোককে দেখানো হয়েছে। নাটকের শেষে মেসেজ ছিল, পাপ কোনোদিন বাপেরও সারে না। নাটকটা ভালো করার অনেক চেষ্টা করে হয়েছে, তবু শেষ পর্যন্ত ভালো লাগাটা ধরে রাখতে পারেনি। ভালো লাগা কিংবা না লাগা সেটা বড় কথা না, এই নাটক থেকে কিছু শিখতে পেরে সচেতন হওয়াটাই বড় কথা। আল্লাহ আমাদের সকলের পথচলা নিরাপদ করে দিক, সে দোয়া করে আমি বিদায় নিচ্ছি। রিয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন।